মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী এবং নানাভাবে আমাদের এই জাতির অগ্রগতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সন্ত্রাস জঙ্গিবাদ দমনেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্যাকটিক্যাল সহযোগিতা রয়েছে এবং তাদের সেই সহযোগিতা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলো উপকৃত হয়েছে। কিন্তু যেভাবে মূলত র্যাবের কর্মকর্তাদের, পুলিশ প্রধান একসময় র্যাবের প্রধান ছিলেন, সেই হিসাবে তার নামটি এসছে, র্যাবের কর্মকর্তাদের উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যেভাবে ব্যান আরোপ করেছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফেক্টিভ, এবং এজন্য সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন ঘটনা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা বাংলাদেশে আগে ঘটেছে কিনা সাম্প্রতিক সময়ে অন্তত ঘটেনি। আমরা আশা করব মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমাদের উন্নয়ন সহযোগী, তারা এই ক্ষেত্রে আমাদের দেশের সেন্টিমেন্ট অনুধাবন করতে সমর্থ হবে। কারণ এ ব্যাপারে কোনো ধরনের পূর্বে কোনো কমিউনিকেশন ছাড়া হঠাৎ করে এইভাবে ব্যান আরোপ, সেটি কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা, সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। দিস অ্যাকশন ইজ মিসলিডেড, কারণ আমাদের দেশের কিছু এনজিও, কিছু ব্যক্তিবিশেষ তারা ক্রমাগতভাবে বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা বিভিন্ন দেশে, তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় অন্যান্য দেশেও সবসময় ক্রমাগতভাবে মিসলিডিং তারা তথ্য উপাত্ত সরবরাহ করে এবং সেই ফ্যাব্রিকেটেড মিসলিডেড তথ্য উপাত্তর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটির জন্য ব্যাপক সমালোচনা রয়েছে, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এটির সমালোচনা আছে এবং চলছে। এর প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অন্য কোনো বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ ভবিষ্যতে সেই সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যান দেয় কি না, সেটি দেখার বিষয়, সেটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।